বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় একটি ধরন পাওয়া গিয়েছে, এই সম্পর্কে হয়তো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IECDR বিএটি পেয়েছে, আর এ সংক্রান্ত তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত বছরের 8ই মার্চ। করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে গত বছর 18ই মার্চ। বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক সৈয়দ মুক্তাদির আল সিয়াম আজ শনিবার GSIDR উপাত্ত ধরে বলেন, বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট B.1.617.2 পাওয়া গেছে। ইনস্টিটিউট ফর ডেভেলপিং হেলথ সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ এটি সাবমিট করেছে, আর রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IECDRB এর নমুনা সংগ্রহ করেছে। সৈয়দ মুক্তাদির আজ বলেন, GSIDR উপাত্ত বলছে এটি গত 28 ও 29 এপ্রিল সংগ্রহিত নমুনা থেকে পাওয়া গিয়েছে। দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং হয় অণুজীব বিজ্ঞানী সেজুতি সাহা নেতৃত্বে। GSIDR উপাত্ত তথ্য ধরে সেজুতি সাহা বলেন, যে ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া গিয়েছে সেখানে E484Q মিউটেশনটি নেই, এটি থাকলে খুব ক্ষতিকর হতো। এখানে আমাদের টিকা কাজ করবে বলে মনে হয়। সেজুতি সাহা আরও বলেন, ভারতে ভ্রমণ করে আসা আরও কারো শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। গতকালই পাবলিক হেলথ ইংল্যান্ড এটিকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ঘোষণা করেছে, তা ইমিডিয়েটলি এর সঠিক কোয়ারেন্টাইন, কন্ট্যাক্ট ট্রেসিং এবং সিকোয়েন্সিং করে আমাদের নজরদারি বাড়াতে হবে। সবাইকে সাবধানে থাকতে হবে, সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন, খুব প্রয়োজন না হলে না বেরোনোটাই ভালো। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ।